বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সঙ্গে খুবই মজার একটা রেসিপি শেয়ার করে দেখাবো লাঞ্চ অথবা ডিনারের জন্য। আজকে আমি আপনাদেরকে অল্প কিছু উপকরণ দিয়ে খুবই মজার একটা রেসিপি করে দেখাবো, আর এই রেসিপিটা কিন্তু ছোট বড় সবাই খুবই পছন্দ করবে, আর ঝটপট করে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলে নতুন নতুন সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে আসা ছোট্ট বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। রেসিপিটা করার জন্য আমি প্রথমে চুলায় চলে আসলাম। চুলায় এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে এখানে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এই রান্নাটায় পেঁয়াজ এবং তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে, আমরা কিন্তু খুবই অল্প পরিমাণে উপকরণ এখানে ব্যবহার করব। ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে রান্নাটা কতটা মজার হয়ে থাকে। তারপর পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিয়েছি রসুন কুচি, আর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে কাঁচামরিচ ফাড়ি। যেহেতু এখানে আমরা শাক ব্যবহার করব, তো শাকেতে আমরা ঝালের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি, তাতে করে খেতে ভালো লাগবে। আর রসুনের কোয়া, 4-5 কোয়া রসুনের কোয়া আমি কুচি করে কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে বাটা রসুনটাও ব্যবহার করতে পারেন, তবে এভাবে দিলে কিন্তু বেশি ভালো লাগে, একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিক্স করে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি চাল। আমি এখানে আমরা যে ভাতের চালটা খেয়ে থাকি সেই চালটা এভাবে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে এখানে আমি দিয়ে দিলাম। এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিব, আর এই চালটাকে আমি একটু কষিয়ে নিব বা ভাজা ভাজা করে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, মিডিয়াম ফ্লেমে। তারপরে আপনারা চালগুলোকে ভেজে নিবেন, আর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু হলুদের গুঁড়াটা এখানে স্কিপ করতে পারেন, তবে হলুদের গুঁড়া দিলে খুব সুন্দর একটা কালার আসে, এর জন্য আমি হলুদের গুঁড়াটা দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম 7 মতো লবণ। এখন আমি সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে খুব ভালোভাবে চালটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি, আর চালটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে চালটাকে ভেজে নিতে হবে, তাতে করে খেতে অনেক বেশি মজার হবে, আর এটা অনেক বেশি ঝরঝরা হবে। চালটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে জিরা। আমি এখানে আস্ত কাঁচা জিরা আছে সেটা ব্যবহার করেছি। সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব পানি। আমি যতটুকু চাল নিয়েছি তার ডাবল পরিমাণে পানি এখানে দিয়ে দিব। আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে চাল নিয়েছি, তার জন্য এখানে আমি পানি দিয়ে দিলাম 4 কাপ পরিমাণে। এখন এটাকে আমি জাল করে নিব। পানিটা ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এটাকে আমরা ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিব, তাতে করে পানি কিছুটা কমে যাবে। ফিরে এলাম 5 মিনিট পরে, আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিব লাউ শাক। আমি লাউ শাকগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি এভাবে করে। আমি এখানে 2 কাপের মতো লাউ শাক ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে কম করেও দিয়ে দিতে পারেন, আবার চাইলে কিন্তু এর থেকে পরিমাণে একটু বেশিও দিয়ে দিতে পারেন। এখন সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করে নিব। ফিরে আসছি সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়ার পরে। এই যে দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, হালকা ভিজা ভিজা আছে, আমি একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। এই যে এই পর্যায়ে আপনারা একটু চেক করে দেখবেন, যদি লবণটা কম মনে হয় তাহলে কিছুটা লবণ এখানে দিয়ে দিবেন। এখন এটাকে ঢাকা দিয়ে আমি 2 মিনিটের মতো অপেক্ষা করে নামিয়ে নিব। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক দিয়ে উৎসাহিত।